ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে পারাস লাইফে স্বাগত জানাই। তো এখন বাজে কটা, 6:30 মতো বাজে। তো ঘুম থেকে উঠেছি, তো চলো ওখানে দাদারা আছে, চলো ওখানে যাই, ছাদে যাচ্ছি। এই দেখো আজকে সকালবেলা আকাশটা দেখো। সাধারণত সকালে তো ওঠা, মানে সকালে ওঠায়, কিন্তু এই ছাদে আসা হয় না। আজ দেখো এখনো সূর্য দেবতা বেরোয়নি, পাখিরা উঠছে, আকাশের ভিউটা দারুণ। আর ওইদিকে এই যে সবাই, কারেন্ট চলে গেছে আসলে আমাদের বাড়িতে, সেই কারণে সবাই চলে এসছে ছাদে, এই যে সবাই। আর আমাদের চুটুও রয়েছে, ছোট্ট মিষ্টি বোন, এই যে দাদার মেয়েও রয়েছে, এই যে সবাই এখানে বসে রয়েছি। এই দেখো দাদা নিয়েছে, এখন বংশের একটাই দাদা, তাই না? এই দাদা নিয়েছে, এই যে তার বনুকে নিয়েছে, মিষ্টি বনুকে। হ্যাঁ, মিষ্টি বনু বেড়াতে এসছি। এই মিষ্টি বনু হেঁচে দিয়েছে, যা গরম। হ্যাঁ বন্ধুরা, তো আবার চলে এসেছি। এখন হচ্ছে একটু ঠাকুরের জন্য মিষ্টি আনতে যাব, তার আগে ঠাকুরের ফুল তুলে দিতে হবে, মা বললো। আর ঠাকুরের মন্দিরের চাবিটা খুলতে হবে, সেগুলো আগে করে দিই, করে দিই তারপরে বাজার যাব ঠাকুরের জন্য। আজকে যেহেতু রথযাত্রা, তাই তাই হচ্ছে ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে যাবো, ঠিক আছে? তো চলো যাই। আমাদের কলকে গাছটা কত ফুল ফুটেছে একবার দেখেছো? আমি যখনই এই কলকে গাছটা দেখি, যে ভাবি মনে মনে যে এই গাছটা আমি লাগিয়েছিলাম, আজ এত বড় হয়ে গেছে 2 বছরে, কত ফুল দিচ্ছে। আমি যে উদ্দেশ্যে এই গাছটা লাগিয়েছিলাম, সেই উদ্দেশ্যটা আমার সফল হয়েছে। দেখ কত ফুল ফুটেছে। আমি আমার গাছ থেকে সাজি ভরে একদম ফুল তুলে নিয়েছি, তো কলকে ফুলে, মানে এত কলকে ফুল ফুটছে যে সাজিটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা এখন রেখে দিই, আর মন্দিরেও নিয়ে চলে এসেছি, মন্দিরের জানলায় রেখে দিলাম সাজিটা। তো এবার চলো, আমি ঠাকুরের জন্য যেহেতু বলছি মিষ্টি আনতে যাব, তাই চলো আগে বরং মিষ্টিটাই নিয়ে আসি। তো এই দেখো আমি মিষ্টি নিয়ে চলে এসেছি, কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে। মিষ্টিটা একটা, এই দেখো এইদিকে একটা মিষ্টি এনেছি, আরেকটা মিষ্টি এনেছি, যেটা ঠাকুরের পুজো দেওয়ার ছিল। তো সেই মিষ্টিটি না কীভাবে চাপা পড়ে গিয়ে আর গোটা থেঁতলে গেছে। তো যাই হোক, ওই থেঁতলানো মিষ্টি আর ঠাকুরের জন্য একটু কাঠি গজা এনেছি, তো মা এইসব নিয়েই মন্দিরে চলে গেল। তো তোমাদের সাথে বোধ হয় এবছর একটা কথা শেয়ার করা হয়নি, এবছর মেদিনীপুরে প্রথম ইস্কনের রথযাত্রা বেরিয়েছে, রথ এসেছে, রথ এসে এখানে রথ, আর রথটা যাবে আমার বাড়ির উপর দিয়ে। তাই এবছর তো মানে রথের যে আনন্দ সেটা একদম দ্বিগুণ যাকে বলা যায়। তো ওই দেখো দূরে ইস্কনের রথের শোভাযাত্রা যেটা, সেটা এগিয়ে আসছে। তো আমরা এখন সেখানেই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখছি, আমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, যে এই শোভাযাত্রাটা যেহেতু আসছে, তাই আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই শোভাযাত্রাটা দেখছি। Thank you.
তো বন্ধুরা, এই যে ভিডিওটা আজকে তোমাদের জন্য করেছি, এটা সম্পূর্ণভাবে এই যে মায়াপুরের বা ইসকনের যে রথ সেটা তোমরা যাতে উপভোগ করতে পারো সেই কারণে এই ভিডিওটা করা। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পারাস লাইফ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর নিত্য নতুন ভিডিওর জন্য বেল আইকনটিতে ক্লিক করে রেখো। টাটা।